गाइज वेलकम बैक टू माय चैनल वर्णाली ब्लॉग्स। वर्णाली ब्लॉग्स एक नतून वीडियो तुम्हारे सबाई के हमार परिवारे अनेक अनेक स्वागत। तो आजकेर वीडियो एखन थेकेई शुरू करछी, आशा करछी तोमादेर भालो लागबे। तो तोमरा सबाई केमन आछो? आशा करछी भालो आछो, आमिओ भीषण भालो आछी। तो आज थेके रनिर प्राइमारी एग्जाम शुरू हो गेछे। तो देखो रनी रनिर बंधुरा आगे बेरिए पड़ेछे, तो आमी आर बोनटा दाड़िये आछी, आरो एकटा बोन जाबे, जार कारणे तीनजने मिले तीनजनके निये जाबो। तो तोमरा सबाई संगे थाको आर देखते थाको, आर भिडियोटा जोदि भालो लागे अवश्य भिडियोटिते एकटि लाइक कमेंट शेयर करो। आर नतून कोनो बंधु आमार चैनेले एसे थाकले अवश्य चैनलटिके सबसक्राइब करे बेल आइकन क्लिक करे आमार परिवारे चले एसो। देखो सबाई रेडी, तो आमरा जाच्छि, तो तोमरा संगे थाको आर देखते थाको। तो फ्रेंड देखो आमरा चले एसेछि आमादेर मोड़ेर माथार ओई पाशेई स्कूल, कारण प्राइमारि। देखो सबाई हात धरे पार हये जाच्छे, रानीर काकीमा रानी के लिए पार होच्छे। तो गाड़ी जन्य दाड़िये रेछे, তো ফ্রেন্ড ওরা রাস্তা পার হয়ে গেছে, আমি পার হতে পারলাম না। দেখো আমাদের মোড়ের মাথায়ও দোকান আছে, সমস্ত কেনাকাটা এখান থেকে আমরা করি মুদিখানার ওই দোকান থেকে। আর সামনে স্কুল, স্কুলের দেখো টিন দিয়ে গেট করে রেখেছে, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করে যাতে রাস্তায় না আসে, তার কারণে ইটটা বাচ্চার ইটটা ভেঙে দিয়েছিল রাস্তার জন্য, তো টিন দিয়ে এখন গেট করে দিয়েছে। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এটা অনেক পুরানো স্কুল, জনসভা জুনিয়র জনসভা প্রাথমিক বিদ্যালয়। তো আমরা চলে এসেছি, তো সমস্ত বাচ্চারা পরীক্ষার হলে ঢুকে যাচ্ছে। তো আমরা এখানে বসে, সমস্ত মায়েরা বসে আছি, ছুটি হলে যে যার বাচ্চাকে নিয়ে বাড়ি যাবো, তাই সবাই বসে আমরা এখানে এখন গল্প করছি। কোনো কাজ নেই এখন বসে থাকতো, কারণ পরীক্ষা তো বেশি টাইম হবে না, যার কারণে আমরা সবাই বসে আছি। পরীক্ষা হয়ে গেলে বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাবো। দেখো এখানে মিড ডে মিল রান্না করা হয় বাচ্চাদের জন্য, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মিড ডে মিলের ঘর, যেখানে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা, এখানে বসে বাচ্চারা খাবারটা খায়। ছুটি হয়ে গেছে, সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছে। তো ছুটি হয়ে গেছে, সমস্ত বাচ্চাদের পরীক্ষা শেষ, আমরাও দাঁড়িয়ে রয়েছি, কখন ওরা বের হয়। সবাই পরীক্ষা দিয়ে আনন্দে বের হচ্ছে আর বলছে না পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন জানি না ওরা কেমন পরীক্ষা দিয়েছে। প্রচুর বাবা মারাও দেখো রাস্তার বাইরে রোদ্দুরেও দাঁড়িয়ে রয়েছে, সবার ছুটি হয়ে গেছে, অনেক বাচ্চা মিড ডে মিল খাচ্ছে। ফ্রেন্ড হয়ে গেল রনির পরীক্ষা, রনির বন্ধুদের পরীক্ষা, দুই বন্ধু আগে চলে গেছে আর আমরা দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো বলছে তো পরীক্ষা খুব ভালো দিয়েছে, কেমন দিয়েছে জানি না, দু বন্ধুই বলছে ফাটিয়ে দিয়েছি, তো জানি না কি কেমন দিয়েছে। তো যেমনই দিক ঠিক আছে ছোট মানুষ। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো, এখন বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো গরমে মুরগির যত্নটা দেখো, মুরগিদের ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, কয়লার মুরগি, কাকাদের বাড়িতে মুরগিটা খেতে খুবই ভালো, তো গরমে যাতে মুরগির কষ্ট না হয় তার জন্য দেখো মুরগিকে ফ্যান চালিয়ে দিয়েছে, যেটা দেখে ভিডিওটা করলাম, খুবই ভালো একটা জিনিস। তো ফ্রেন্ড এখন বাজে সন্ধ্যা সাতটা, তো চলে এলাম চারাবটতলায়, কারণ আমার ব্যাংকের শাখাটা হচ্ছে চারাবটতলায়, চারাবটতলায় দাদাভাইটার কাছেই যাচ্ছি। তো দেখো আমাদের এটা হচ্ছে আমাদের তিনামতলার পরে চারাবটতলা, এটাও ভালো, অনেক দোকানপাট, সামনেও আর একটা মোড় আছে সেখানে অনেক দোকানপাট, মানে আমার মশলান্তপুরটা দারুণ। তো চলে এসেছি দেখো ব্যাংকের দাদার ঘরে, ওই যে দাদাভাই, তো সবাই অনেকে এসেছে দেখো, সবাই টাকা তুলতে এসছে, আমিও এসেছি কারণ দরকার, যার কারণে এই ব্যাংকে আমার একটা বই আছে তার জন্য এসেছি। তারপর চলে এলাম ডাক্তারের কাছে আমার ইঞ্জেকশনের জন্য। দেখো আমার ভীষণ ভয় করে, আমি ভীষণ ভীত, তো দাদা আমাকে অনেক কিছু বলে বাচ্চা মানুষের মতন সান্ত্বনা দিয়ে ইঞ্জেকশনটা দেয়, যেটা দেখতে আমার সত্যি ভীষণ ভয় করে। আমি ভীষণ ভীত, ইঞ্জেকশান দেখতে পারি না কেন জানি না, তো ইঞ্জেকশানগুলো আমার লাগাতেই হবে, না লাগালে হবে না। তো দাদাভাইটা খুবই ভালো আর সুন্দরভাবে ইঞ্জেকশানগুলো দিয়ে দেয়। তো আজকে আমার চারটে
তিনটে কোর্স হলো, এখনও চারটে কোর্স আছে। ইঞ্জেকশান চার দিন এখনও দিতে হবে। তো ভালোভাবে হয়ে গেল, ভীষণ যন্ত্রণা করে, তবু কিছু করার নেই, দিতে হবে। ফ্রেন্ড, এখন বাজে রাত 8টা। আমি দিনামতলা থেকে সজ্জা বাড়ি চলে এসেছি। এখন শুধু ভাতটা রান্না করতে হবে। আর রনি পোড়া টোড়া করে চলে গেছে বন্ধু বাড়ি। একসঙ্গে খাবার এনেছি, দুই বন্ধু খাবার খাচ্ছে। তো আমি এখন ফ্রি, আমি এখন একটু পরেই ভাতটা বসিয়ে দেবো, কারণ ইঞ্জেকশান দিয়েছি, হাতটায় ভীষণ ব্যথা করছে, আর ইঞ্জেকশানটা প্রচণ্ড যন্ত্রণা করে। তো যার কারণে একটু সময় রেস্ট নেব, নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো আমি কিছু মনে করো না, ইঞ্জেকশানে আমি একটু ভয় বেশি পাই, লাগাতে ভয় পাই ভীষণ। তো আমি যে কাজে গেছিলাম, আজকে দুটো কাজই আমার হয়ে গেছে। তো আমার সত্যি আছে খুব ভালো লাগছে, কারণ তিন দিন ধরে ব্যাংকে যাচ্ছিলাম, ফিরে আসছিলাম, তা আজকে ফাইনালি ব্যাংকের কাজটাও মিটিয়ে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আর যদি কোনো ভুল করি অবশ্যই সেটাও বলো। তো নতুন করে কিছু বলার নেই, তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি। তো তোমরা সবাই ভালো থেকো, সবসময় সুস্থ থেকো, এটাই বলবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।